ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় প্রায় 200 শতাধিক সাফাই কর্মী যুক্ত রয়েছেন। অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলি দুর্গাপূজার সময় পূজার বোনাস দিলেও ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কোনো ধরনের বোনাস দিচ্ছে না বলে অভিযোগ। এবারের দুর্গাপূজায় গ্রামীণ ব্যাংকে কর্মরত সাফাই কর্মীদের পূজার বোনাস প্রদানের দাবি জানিয়েছেন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাজ্য প্রভারী তনুজ সাহা। বুধবার তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের কাছে এই দাবি জানিয়েছেন। এই বিষয়ে তিনি গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের হাতে একটি দাবি সনদ তুলে দেন। চাইছি যে আমাদের সাফাই কর্মচারীরা যাতে এই বেনিফিটগুলি সম্পূর্ণভাবে পেয়ে থাকে এবং পুজো অ্যাডভান্স যেন আগামী বছর থেকে আমরা আশা করছি পেয়ে যাবে। এখন ব্যাংকের উপরে আমরা বিশ্বাস রাখছি, আমরা আগ্রহ করছি, ব্যাংক যেন দাবি করছি যেন ব্যাংক এই আমাদের দাবিগুলি পূরণ করে। আমাদের তাতে 200 উপরে সাফাই কর্মচারী যারা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সাথে জড়িত তারা উপকৃত হবেন। আমি তনুজ সাহা, অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের ন্যাশনাল সেক্রেটারি এবং ত্রিপুরার স্টেট প্রভারী। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।